बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन वेलकम बैक टू शारलास वर्ल्ड आशा करछि आपनारा सकलेई भालो आछेन आलहामदुलिल्लाह आमिओ आल्लाहर रहमते एबं आपनादेर सकलेई तो अनेक भालो आछि सेजन्य यथारीति चले आसलाम आपनादेर साथे आमार नतुन आरेकटा ब्लग शेयर करार जन्य आमार आजकेर रेसिपिते आमि आपनादेर साथे शेयर करब बासाय किभाबे परफेक्ट फुচকা তৈরি করা যায় ফুচকা তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি এক হাফ চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ মরিচের গুঁড়ো আসলে দিয়ে দিচ্ছি না দিয়ে দিচ্ছে কারণ ফুচকাটা আমি বানাইনি আমার ভাইয়ের বউ বানিয়েছিল আর তখন আমি মার বাসায় ছিলাম কারণ আমার অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়েছিল আমি শুধু বসে বসে ভিডিও শ্যুট করেছিলাম ও কীভাবে বানাচ্ছিল আমি সেগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই মুহূর্তে কোনো ভিডিও আমার রেডি নাই সেজন্য ভাবলাম এই ভিডিওটা যেহেতু অনেক দিনের হয়ে গেছে তো এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে দেই অল্প একটু পানি নিয়ে অল্প অল্প পানি নিয়ে মানে ও একটা ডো তৈরি করে নিচ্ছে নাফিসা আমার ভাইয়ের বউ ওকে তো আমি ভাবি বলি না অনেক ভিডিওতেই বলেছি যারা শোনেন নাই তাদের জন্য আবার বলে দিলাম তো অল্প অল্প পানি নিয়ে নর্মাল পানি নিয়ে একটা সফট ডো তৈরি করে নেবে আর যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকবেন আশা করছি দেখতে দেখতে এক সময় ভালো লেগে যেতে পারে তো এই যে ডোটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে চার ভাগে ভাগ করে নিবে আমি এই পর্যন্ত কখনোই ফুচকা তৈরি করি নাই তো ওদেরটা দেখলাম আর এমনিতেও অনেক আপুর রেসিপি দেখছি তো নেক্সট টাইম যখন আমি বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এই যে এখন একটা রুটির মতো বেলে নিতে হবে বড় করে আপনারা তো সবাই পারেন আমি জাস্ট ও যেভাবে বানাইছে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে তো এইভাবে একটা রুটির ওপর আরেকটা রুটি দিয়ে তারপর দুটো রুটি একসাথে বেলে নিতে হবে আর রুটিটা অবশ্যই একটু পাতলা করে বেলে নিতে হবে আর আপনারা যদি চান এখানে কিন্তু তাল মাখনাটাও দিতে পারেন তো রুটিটা বেলা শেষ হয়ে গেছে এখন গোল গোল করে কেটে নেওয়ার পালা এটা একটা বয়ামের ঢাকনা সেটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছে আপনারা চাইলে এর চেয়ে ছোটো সাইজ করেও কাটতে পারেন আর অবশ্যই রুটিটা আরেকটু পাতলা করবেন আমার মনে হচ্ছে যে নাফিসার রুটিটা একটু মোটা হয়ে গিয়েছিল আর যারা আমার ব্লগ ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকার জন্য আসলে আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি শায়লা এতদূর পর্যন্ত কখনোই আসতে পারতাম না তো সেজন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ ইনশাল্লাহ আমিও সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো সবগুলো ফুচকা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন শুধু ভেজে নেওয়ার পালা ভেজে নিয়ে আপনারা ঘূর্ণি ভরেই কিন্তু এটা টপ করে মুখে দিয়ে খেয়ে ফেলতে পারবেন একটু দুষ্টমি করলাম তো তেল আগেই চুলোতে বসিয়ে দিয়েছিল কড়াইতে তা এখন এক এক করে ফুচকাগুলো ভেজে নিচ্ছে ফুচকাগুলো দেওয়ার পর জাস্ট একটু হাতলটা দিয়ে একটু নিচের দিকে ট্যাপ করলেই কিন্তু ফুচকাগুলো সুন্দর করে ওপর দিকে ফুলে উঠবে আর এটাও কিন্তু আমি ইউটিউবেই দেখেছিলাম তো ওকে বললাম যে এইভাবে করে দেখো ফুলে যাবে আসলেই দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে ফুচকাগুলো ফুলে উঠেছে তো এইভাবেই কিন্তু সবগুলো ফুচকা ভেজে নিতে হবে তো এই যে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এখানে আগে আরও অনেকগুলো ফুচকা ভেজে রাখা হয়েছিল তো এই যে এখন শুধু ফুচকা খাওয়ার পালা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি আর একটু পরে আমরা ফুচকা খাবো আমি খেয়েছিলাম যেহেতু অনেক আগের ভিডিও
তো ফুচকার পর্ব তো শেষ, এখন আরেকটা রেসিপি দেখাই যেটা আমার ভাইয়ের বউ করেছিল। ও হচ্ছে এই মানে এটা হচ্ছে ঈদের আগের দিন, মেবি না ঈদের দিন তৈরি করেছিল। আর ওর হাতের মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মেহেদিটা আমি দিয়ে দিয়েছিলাম, আমি এত ভালো মেহেদি দিতে পারি না, চেষ্টা করেছিলাম একটু ভালো করে দেওয়ার, আমার মেহেদি দিতে অনেক সময় লাগে। তো এখন পাস্তা রান্না করা হবে। এখানে দুই ধরনের পাস্তা আছে, পানিটা ফুটিয়ে পাস্তাগুলো দিয়ে দিয়েছে, সাথে একটু লবণ দিয়ে দিল। পাস্তাগুলো ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন একটা প্লাস্টিকের জালিতে এগুলো ছেঁকে নিচ্ছে পানিটা, আর সাথে পাস্তাগুলোকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। আমরা ঘরে যেভাবে তৈরি করি সেটাই আপনাদেরকে দেখালাম, নাফিসা যেভাবে তৈরি করেছিল সেগুলাই আপনাদেরকে আর কি দেখালাম। তো আমি পাস্তাগুলো ধুয়ে নিচ্ছি। এখন যে কড়াইটাতে পাস্তাগুলো সেদ্ধ করা হয়েছিল সেটাতেই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এখন এখানে মুরগির মাংস ভেজে নিব, আর মাংসটা আমরা সামান্য লবণ হলুদ মরিচ আর আদা রসুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এখন তেলের মধ্যে মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো মাংসগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে ভেজে নিচ্ছি। তো ডিমটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নেব তেলের সাথে। তো মোটামুটি এগুলাও যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আর এই টমেটো সসটা বাসায় তৈরি করা, আমার চ্যানেলে একটা টমেটো সসের ভিডিও দেওয়া আছে, আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখন দিয়ে রাখছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখন এই আর একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো মশলার সাথে পাস্তাগুলো মিশিয়ে নিতে হবে। এর পর্যায়ে পাস্তার মশলাটা আমরা দিয়ে দিচ্ছি নামানোর একটু আগে, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এখন উপর দিয়ে আবার একটু টমেটো সস দিয়ে দিলাম। পাস্তাতে টমেটো সসটা দিলে খেতে খুবই ভালো লাগে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর দেখায়। তো আমাদের পাস্তাটা কিন্তু খাওয়ার জন্য অলমোস্ট রেডি, এখন নামিয়ে জাস্ট আমরা একটা বোলে সার্ভ করে নেব, তারপর আমাদের খাওয়ার পালা। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।